বাংলায় ন্যাসযাত্রা চলাকালীন ঘর ভাঙল তৃণমূলের জোট অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতার। ইন্ডিয়া জোট কার্যত ভাঙনের মুখে। জোটের অন্যতম শরিক দল জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যোগ দিয়েছেন এনডিএ জোটে। রোববার সকালেই কংগ্রেস আরজেডির সঙ্গে দূরত্ব বাড়িয়েছে, সরকার ভেঙে দিয়েছেন। এদিকে বাংলাতেও কংগ্রেস তৃণমূলের সম্পর্কে টানাপোড়েন রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ক্রমাগত আক্রমণ করছেন বাংলার শাসক দলকে। বাংলায় ন্যায়যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। এসবের মাঝেই কংগ্রেস শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা। শনিবার রাতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন শাদাব খান। এরপরই শুরু হয়েছে সমালোচনা। শাদাব খান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। জানা যায় 2018 সালে যুব কংগ্রেস সভাপতি পদে নির্বাচনী প্রার্থী হয়েছিলেন সোমেন মিত্রর ছেলে রোহন মিত্র। সেই সময় দলের অধিকাংশই চেয়েছিলেন রোহন মিত্র জয়ী হন, কিন্তু শাদাব প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। অধীর চৌধুরীও দলের অন্দরেই বিরোধিতা শুরু করেন। অধীর চৌধুরীর সমর্থনে শাদাব খান রোহন মিত্রের বিরুদ্ধে দাঁড়ায়, জয়লাভ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির সমর্থনে 2021 সালের বিধানসভা নির্বাচনের সংযুক্ত মোর্চার টিকিটে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনিও, যদিও সেবার পরাজিত হয়েছিলেন। সেই শাদাব আচমকাই তৃণমূলে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে সরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, রোববার থেকেই বাংলায় ন্যায়যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। এরই মাঝে দলে ভাঙন, আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব চলছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে দিয়েছেন 2024 লোকসভা নির্বাচনে বাংলার 42 আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। এমনকি সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে ভোটের পরে ভাবা হবে বলে জানিয়েছেন তিনি।